হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করে দেখাবো বেগুন আলু দিয়ে সীতাপাটি মাছের ঝাল বা রূপালি মাছের ঝাল। তাহলে দেখে নিই এই রেসিপিটি করার জন্য আমার কী কী উপকরণ লাগছে। আমি এখানে একটা সীতাপাটি মাছ বা তরোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে মাছের মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি আর বাকি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগছে একটা মাঝারি সাইজের বেগুন আর দুটো মাঝারি সাইজের আলু। আমি আলু বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের টমেটো কুচি, লাগবে ছোটো চামচের এক চামচ আদা বাটা, তিনটে চেরা কাঁচা লঙ্কা, লাগছে ধনে পাতা কুচি, লাগবে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লাগবে জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো আর লাগবে ছোটো চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা, হাফ চামচ গোটা কালো জিরে, নুন লাগবে আন্দাজ মতো। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। প্রথমে আমি মাছগুলো ভেজে নেবো, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যেই মাছগুলো দিয়ে দেবো। সব মাছ আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি কড়াই থেকে তুলে নেব। সব মাছ আমি ভেজে নিয়েছি, এখন আমি তেলের মধ্যে কেটে রাখা আলুটা ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, দিয়ে দেবো হলুদ, আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি, এই তেলে আমি এখন বেগুনটা ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বেগুনটাও আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। বেগুন তুলে নিয়েছি, কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে এর মধ্যে তেজপাতা দুটো দিয়ে দেবো। দিয়ে দেবো এই কালো জিরেটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট। আদাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা তিনটে। দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, মশলাগুলো তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো গেছে, এখন এর মধ্যে ভিজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি, আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মাছগুলো দিয়ে দেবো। আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটা 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে সীতাপাটি মাছের ঝাল বা রূপালি মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।